প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এবার ষষ্ঠ সপ্তাহের গণিতের তিনটি সৃজনশীল দেওয়া আছে। একটি এই যে প্রশ্ন নম্বর এক, তোমরা দেখে নাও, এটা বীজগণিত। দ্বিতীয় নম্বর আছে হলো জ্যামিতি, তৃতীয় নম্বর হচ্ছে পরিসংখ্যান থেকে তিনটা প্রশ্ন দেওয়া আছে, তোমরা প্রশ্ন দেখে নাও। এবার চলো আমরা উত্তর দেখি। উত্তরগুলো প্রশ্ন নম্বর এক, সৃজনশীল এক, নির্ধারিত কাজ তিন, সৃজনশীল এক। এক নং ক নং প্রশ্ন উত্তর হলো। এবার চলো খ দেখি। এটা খ, নির্ণয় যোগফলটা চেয়েছে। এবার গ, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশির বিয়োগফল, বিয়োগফল এখানে বিয়োগফলে বসিয়ে এক্স এবং ওয়াইয়ের মান বসিয়ে বিয়োগফল, বিয়োগফলের মান বসে আমরা 54 পেয়েছি, 54। গ গেল দুই নং প্রশ্ন সমাধান। দুই নং প্রশ্ন কি বলছে, জ্যামিতি একটি এবিসি কোণ, এবিসি সমান 60 ডিগ্রি হলে ক খ গ তিনটা প্রশ্ন দেওয়া আছে। চলো আমরা দেখি। এছাড়া দুই ক দেওয়া আছে, এবিসি কোণ 60 ডিগ্রি, এবিসি কে চাঁদের সাহায্যে অঙ্কন করা হলো। এই দেখো 60 ডিগ্রি একটা কোণ অঙ্কন অঙ্কন করছি। এরপর খ দেওয়া আছে, এবিসি কোণ সমান 60 ডিগ্রি, এবিসি কে সমদ্বিক খণ্ডিত করা হলো। এই সময়টা কিন্তু রোড পেন্সিল দিয়ে তোমরা এটা করে নেবা। এবার গ, এবিসি কে সমর্থিত করে বিবরণ দেওয়া হলো। ত্রিভুজ কোণ এবিসি কে বিভিন্ন কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকে, বৃত্তচাপটি কোণের রাশিগুলোকে ই ও এফ বিন্দুতে ছেদ করে। দুই নম্বর বলছে, ই কে কেন্দ্র করে ই এফ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, এফ কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি এবং বৃত্তচাপটি আগে বৃত্তচাপকে জি বিন্দুতে ছেদ করে, বি জি যোগ করি, তাহলে বি জি রেখাংশ এ বি সি কোণ এর সমদ্বিক খণ্ডক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের এই ষষ্ঠ শ্রেণীর তিনটি সৃজনশীল, একটি বীজগণিত, একটি জ্যামিতি, আর একটি হলো পরিসংখ্যানের উত্তর। সবাই এটা হলো গ গেল। এবার হলো তোমার ঘ, তিন নং প্রশ্ন উত্তর। তিন নং প্রশ্ন উত্তর দেখো একটু, প্রশ্নটা আমরা একটু দেখে নিই। এই ছিল প্রশ্ন তোমাদের, দেখো পজ করে আস্তে আস্তে দেখে নাও তোমরা। কিছু শিক্ষার্থী 40 থেকে 60 পর্যন্ত সংখ্যাগুলো নিম্ন লিখলো, উপত্যকাগুলো মানে ঊর্ধ্বক্রম বিন্যস্ত করা হলো, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, 42, 43, 45, 60 পর্যন্ত। এবার খ বলছে, উপদত্ত উপত্যকাগুলো সমষ্টি যোগ করতে সবগুলো, যোগ করলে কত হয়, 636, এখানে উপত্যকাগুলোর সংখ্যা 13টি, তাহলে গড় উপত্যকাগুলোর সমষ্টি দিয়ে উপত্যকাগুলোর সংখ্যা অর্থাৎ সমষ্টি ছিল 636 আর সংখ্যা হলো 13 দিয়ে ভাগ করলে, ভাগ করলে কত হয়, 48.92, উপত্যকার গড় 48.92 প্রায় 49 প্রায় আর কি, তোমরা 49 লিখতে পারো। গ নম্বর হচ্ছে, ক হতে পায় উপত্যকাগুলো মান ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পায় 42, 43, 45 উপত্যকাতে 60, এখানে উপত্যকাগুলোর সংখ্যা 13 যা বিজোড় সংখ্যা, মধ্যক নির্ণয় করতে হলে কী হতে হবে, উপত্যকাগুলোর সংখ্যার সাথে 1 যোগ/2 আর তম পদ, যত তম পদ হবে, তাহলে 13 যোগ 1/2, তাহলে 14, 13, 14, 14, 2/2, তো 7তম পদ, অর্থাৎ নির্ণয় মধ্যক হবে 47। 7তম পদটা কোথায় ছিল, আমাদের এখানে নির্ণয় 7তম পদ 42, 43, 44, 45, 47 পদ। প্রচুরক নির্ণয়, প্রচুরক নির্ণয় হলো উৎপাদকগুলোর মধ্যে থেকে আমরা 45 আছে সর্বাধিক, তিনবার আছে, সুতরাং উপত্যকাগুলোর মধ্যে যেটা সবচেয়ে বেশি আছে, বেশি আছে 45, প্রদত্ত পদ প্রচুরক হলো তাহলে 45, মধ্যক 47 এবং প্রচুরক 45। এই ছিল আমাদের আজকের প্রশ্ন, ষষ্ঠ শ্রেণীর গণিত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ। আল্লাহ হাফেজ।